নমস্কার বন্ধুরা, সুপ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি জিওল মাছ। তো জিওল মাছের তেল ঝাল বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা 250 গ্রাম মতো জিওল মাছ আছে। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসুন বন্ধুরা, দেখে নেবো আমি কীভাবে রান্নাটা করে নিই। মাছগুলো প্রথম ম্যারিনেট করে নেবো, তার জন্য নিয়ে নেবো লবণ। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল, যেহেতু জিওল মাছটাকে কড়াই দিলে ভালো করে মাছটা মেখে নিন। মাছের গায়ে খুব ভালো করে লবণ সব মেখে নিয়েছি। এবার মাছটা রেখে দেবো, কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা গেল। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়া মাছ দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। এবার আমি মাছগুলো ভেজে নেবো। মাছটা ভাজা হচ্ছে, আমি কিন্তু মশলা বানিয়ে নেবো, বেশি নেবো মশলা কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে এসে একটা মিনিটে গোটা ধুনে, একটা গোটা জিরে, 2 চামচ কালো সরষে, আর নিয়ে নিলে 4টে লঙ্কা, একটু ভালো করে গোটা নেবো। আর নিয়ে নিয়েছি টমেটো একটা ছোটো সাইজের, আর দিয়েছি রসুন, দিয়েছি আদা, দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়ে এখানে ভালো করে কেটে নেবো। মাছটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার মাছের তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, যেটা ভেজে রেখেছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ মতো। ভালো করে মিশিয়ে নেবো মশলাটা। এবার মশলাটা মধ্যে ঢেলে দিই। দেখুন বন্ধুরা, মশলা ঢেলে দিয়েছি, মশলা দিয়ে সর্ষে খাঁকিটা বেরিয়েছে মশলার, সেটা আমি দেবনটা ফেলে দেবো। মাছটা
এবারে দিয়ে দিচ্ছি আর একটু জল, এক কাপ মতো। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। বন্ধুরা 5 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকা দেখে নেবো। আপনারা দেখলেন আমি যেভাবে বানালাম জিওল মাছের তেল ঝাল, আপনারা ঠিক এভাবে এটা বানাবেন, বড় ভাতই খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আর আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটি দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা। রান্নাটা রেডি, গ্যাসটা অফ করে দিচ্ছি।